প্রিয় দর্শক, আজকে যা কিছু দেখবেন সব কিছুর আয়োজন করা হয়েছে। ম্যাডামের মেয়ের বান্ধবী আসবে বেড়াতে রাতে, তো ওর জন্য সব কিছু আয়োজন করা। আর এটা হচ্ছে ওয়ারান অফ, এটা আঙুর, আমরা যে আঙুর খাই সেই আঙুর ফলের পাতা দিয়ে বানানো। এই জিনিসটা হচ্ছে আরবিয়ানদের মোস্ট অফ ফেভারিট একটা ফুড, ওয়ারান অফ। আর এখানে ভেজিটেবল দিয়ে ভরে ফেলছে, কারণ হচ্ছে ম্যাডামকে গত 3 দিন আগে আমি বলছিলাম যে আমি চিকেন খাইতে খেতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, আমাকে সবজি না দিলাম বাংলাদেশে চলে যাবো, সেই ভয়ে আমাকে সবজির গোডাউন দিয়ে গেছে। আর ম্যাডামের মেয়ের বান্ধবী আসবে দেখে আমি এখানে একটা কেক বানিয়েছি, আরও কিছু আয়োজন করেছি। প্লিজ আমার ভিডিওটি না দেখে, না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে সব কিছুই এখানে দেখতে পাবেন। আজকে কী রান্না করলাম, তারপরে হচ্ছে গেস্টের জন্য কী কী আয়োজন করলাম, সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি, যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখানে অনেক সবজি নিয়ে আসছে, কি বলবো, সবজির নাম বলতে গেলে অনেক টাইম লাগবে। যাই হোক, আপনারা দেখছেন আসলে এই সবগুলি সবজি হচ্ছে মাজরা থেকে নিয়ে আসছে। আরবিয়ানরা এখানে আমরা যেরকম বলি না, বাগান থেকে নিয়ে আসছে বা একটা যেখানে অনেক সবজির বাগান করে, এখানে বলে মাজরা, মাজরা থেকে নিয়ে আসছে। এটা হচ্ছে লুবিয়া, বিদেশি লুবিয়া, এটা আমরা যে লুইবা খাই না ওই লুবিয়া এটা। তো যাই হোক, অনেক সবজি নিয়ে আসছে এখানে, কিন্তু এখানে সব সবজি আমরা খেতে পারবো না, তো যার কারণে এখান থেকে কিছু সবজি হচ্ছে ম্যাডামের শাশুড়ির বাসায় পাঠাবো, আর কিছু সবজি আমরা রাখবো, কারণ এত সবজি তো আর একসাথে খাওয়া যায় না। আর সবচেয়ে যেটা মেন ব্যাপার, যখন সবজিওয়ালা নিয়ে আসছে গাড়ি দিয়ে সবজিগুলি, আমি প্রথম কথা জিজ্ঞেস করছি বাংলাদেশি সবজি নেই, মানে করলা, সিম, মূলা। লোকটা হয়তো বা আমাকে পাগল টাগল ভাবছে কিছু একটা, আসলে এখানে তো আরবিদের খাবারটাই বেশি। যাই হোক, তারপরে ফুলকপিটা খাওয়া যাবে, পাতাকপিটা খাওয়া যাবে, বেগুনটা খাওয়া যাবে, আর হচ্ছে ওই ধনিয়া পাতা, টনিয়া পাতা, টমেটো এগুলি খাওয়া যাবে। আর এখানে যা কিছুই আছে সব কিছু ভাগাভাগি করে দেওয়া হয়েছে। আর এখানে ম্যাডামের মেয়ের বান্ধবী আসবে বেড়াতে আমাদের বাসায়, যার কারণে ওয়ারান অফ বানানো হয়েছে। এই ওয়ারান অফটা হচ্ছে আরবিয়ানদের মোস্ট মানে মোস্ট ফেভারিট একটা খাবার। সেটা হচ্ছে যে আঙ্গুর যে খাই আমরা, ফল আঙ্গুর, সেই আঙ্গুর ফলের পাতা দিয়ে এই খাবারটা বানানো হয়। আর এটা কিন্তু আমি বানাইছি, আপনারা আবার ভাইবেন না, এটা রেডিমেড কিনে নিয়ে আসছি। এই প্রসেসিংটা শিখছি আমি লেবানন থেকে, আপনার হচ্ছে লেবাননে প্রচুর আঙুর গাছ, আর ওইখানকার মানুষ এই খাবারটা খুবই পছন্দ করে, খুব খায়। একেবারে ছোট্ট একটা পাতা, এই পাতার মধ্যে ভাত আর মাংসের কিমা একসাথে করে, সেখানে শুধু আপনার হচ্ছে টমেটো, তারপরে হচ্ছে কি বলে ব্ল্যাক পেপার, এই ধরনের কিছু ময় মশলা দিয়ে এটাকে ভাতটা, চাউলটা মেখে এটার ভেতরে ঢুকিয়ে এরকম ছোট ছোট রোল বানাইতে হয়। আর এটা সিদ্ধ করতে হয় হচ্ছে অলিভ অয়েল আর হচ্ছে লেবু দিয়ে, তারপরে হচ্ছে এটা খায়। আর এটা খুব মানে রান্না করতে হয় খুব শৌখিনভাবে বা লাজুকভাবে বলে যেটাকে, মানে একেবারে লো আছে 2-3 ঘন্টা বসায় রাখতে হয়, এবং এটার উপরে একটা ছোট্ট মানে প্লেট দিয়ে এটাকে ভাড়া দিয়ে দিতে হয়, যেন পানিটা যখন সিদ্ধ হবে, যেন টকবুক টকবুক যখন করবে তখন যেন এই পাতাগুলি মানে খুলে না যায়, মানে এরকম ঠিক এরকম যেন থাকে সিদ্ধর পরেও, যার কারণে এটা আসলে খুব, এটা বানাইতেও অনেক ঝামেলা, কারণ এই ছোট ছোট রোল করতে অনেক সময় লাগে। তো এইগুলি আমার হচ্ছে প্রায় অনেক দিন আগে, আমি যখন বাড়িতে গেছি সফরে, তার আগে আমি প্রায় 7 কার্টন বানায় রেখে গেছিলাম এখানে। তো সেগুলি আমি আস্তে আস্তে করে যখন গেস্ট আসে ওনাদের জন্য রান্না করি, কারণ এগুলি বানাইতে অনেক সময় লাগে, হুটহাট বললে বানানো যায় না। তো আজকে যেহেতু ম্যাডামের মেয়ের বান্ধবী আসবে, ও বলতেছে যে ওয়ারান অফ বানানোর জন্য, তখন আমি বললাম যে ঠিক আছে সমস্যা নেই, এটা অলরেডি বানানো আছে, তো আমি শুধু রান্না করে দেব। তো এখানে আরও কিছু থাকবে, সুজির হালুয়া বানাবে আরবিয়ান স্টাইলে, তারপরে হচ্ছে সমুচা ভাজা হবে, কেক বানানো হবে, আর জন্য কি চা, চা 2 রকমের, একটা হচ্ছে লাল চা, একটা হচ্ছে দুধ চা। তো এইগুলি হচ্ছে গেস্টকে খাওয়া, খেতে দেওয়া হবে। এই যে এখানে সমুচা আমি বানাচ্ছি, আর এই সমুচাগুলি কিন্তু আমাদের এখানে কাতারে ইন্ডিয়ান যে ফ্যামিলিগুলি থাকে, ওনারা ঘরে বসে এরকম সমুচা বানিয়ে আরবিদের কাছে বিক্রি করে। আসলে এটাও একটা বিজনেস,
কারণ এখানে এরকম মানে অনেক টাকা উপার্জন করা যায়, এরকম মানে ঘরোয়াভাবে খাবার বানিয়ে বানিয়ে ফ্রিজিং যে খাবারটা ওটা সেল করা যায়। আর এখানে কেকটা অলরেডি আমি মাইক্রোওভেনে দিয়ে দিছি, সরি ইলেকট্রিক ওভেনে দিয়ে দিছি, কেকটা হচ্ছে। আর এদিকে হচ্ছে আমি সব কিছু ধুয়ে কাপ টাপ তারপরে পিরিস সব কিছু ধুয়ে রেডি করে রাখছি। আর এটা হচ্ছে সুজির হালুয়া, মানে এটা হচ্ছে আরবদের হালুয়া, এটা হলুদ দিয়ে রান্না করা হয়। তবে এটার মনে আরেকটা কী যেন নাম আছে, ম্যাডাম বলছিল নামটা আমি ভুলে গেছি, ওরা হালুয়া বলে না, ওরা আরেকটা কী যেন বলে, তো যাই হোক কিন্তু খাইতে একেবারে বেস্বাদ, কোনো স্বাদই নাই। আর এখানে কেকটা আমি নামাইতে গিয়েছিলাম, তো যখন দেখি ই দিছি দেখি মাঝখানে হয় নাই, আমার আর চাকু ঢুকাইতে হয় নাই, বাস আমি ধরার পরেই বুঝতে পারছি আমার বহুত ঠান্ডা লাগছে বাবারে। তো যাই হোক এখানে কেকটা আমি আবার 10 মিনিটের জন্য দিয়ে দিলাম, মানে হওয়ার জন্য। তো কেকটা অলরেডি হয়ে গেছে। আর এই কেকের ক্রিমটা আমি বানিয়েছি হচ্ছে দুইটা কাস্তা দিয়েছি আর হচ্ছে নিউটেলা দিয়ে একটা ক্রিম বানিয়েছি। এখন মিডলে আমি ক্রিমটা দিয়ে দিব কিছুটা, আর কিছুটা ক্রিম হচ্ছে ওপরে দিয়ে দিব। আসলে ওইভাবে ডেকোরেশন করার কিছু নেই, আমি তো প্রফেশনাল কেক বানানোর মানুষ না, জাস্ট আরবের বাসায় কাজ করতে করতে যতটুকু শিখছি যতটুকু পারি ওইটুকুই আমি ওদেরকে করে দিই। তো যাই হোক এখানে কেকটা হচ্ছে আমি মিডলে অর্ধেকটা দিয়ে দিলাম আর উপরে অর্ধেকটা দিয়ে দিব। তবে আমি এটা যখন দিচ্ছিলাম তখন অনেক বেশি লিকুইড ছিল, তো যার কারণে আমি পরে আবার স্টপ করে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। ফ্রিজে রাখাতে যেটা হয়েছে একটু ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার পরে এটা আমার ইউজ করতে অনেক বেশি সুবিধা হয়েছে। আর আমার না খুব ইচ্ছে করে যে বাংলাদেশে গিয়ে আমি শর্ট একটা কোর্স করব কেকের ওপরে, যেহেতু আমি বেসিকটা জানি। ঘরে বসে কিন্তু কেকের বিজনেসটাও ভালো, খারাপ না, কারণ এখন প্রত্যেক এলাকায় ঘরে ঘরে অনেক ধরনের ওকেশনে কেক ইউজ করে, বার্থডে কেক ইউজ করে, তারপরে হচ্ছে ম্যারেজ ডেতে কেক ইউজ করে, তারপরে হচ্ছে অনেক 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 ইউজ করে। আগে তো দেখা যেত কেকটা এত অ্যাভেলেবেল মানুষ খাইতো না বা এক্সপেন্সিভ ছিল, এখন হাতের নাগালেই আসলে কেক পাওয়া যায় আর পছন্দও করে সবাই, তো মনে হয় খারাপ না ব্যবসাটা, ভালোই হবে। তো সে গিয়ে সব শিখে ফেলবো, সব করে ফেলবো ইনশাল্লাহ। তো যাই হোক এটা কিন্তু আমি আবার একটু ফ্রিজে রাখবো, রেখে তারপর হচ্ছে একটু ঠান্ডা করতে, কারণ আমি দেখতেছি যে এটা দিতে গেলে মানে মানে অনেক একটু লিকুইড হয়ে গেছে, যেহেতু আমি গরম করছি জিনিসটা, আর আগুনে যে কোনো জিনিসই একটু বেশি লিকুইড হয়ে যায়। এই কারণে হচ্ছে আমি এটাকে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে হচ্ছে এটার উপরে সুন্দর করে দেবো, যে আমি ফ্রিজ থেকে এখন বের করে নিয়ে আসছি, দেখেন কত সুন্দর হয়েছে। তো এটাকে আমি কেটে মানে একদম পিস পিস করে রেখে দিব, ওদেরকে দিয়ে যতটা থাকবে আমি ফ্রিজে আবার রেখে দিব, কারণ আমার ম্যাডামের ছোটো ছেলে কেক অনেক বেশি পছন্দ করে, ওর খুবই পছন্দ এই কেকটা, তো খুব ভালোবাসে খেতে এটা। তো এই কেকটা সেম কেকটা হচ্ছে আমি বাড়িতে যাওয়ার সময় এটা নিয়ে গেছিলাম, এটার পাউডারটা আর কি বাসায়ও বানিয়েছিলাম, আমার একটা ভিডিওতে আছে। এই চকলেট কেকটা আসলেই খেতে ভালো। আর এই কেকটা যখন আমি কাটতেছিলাম তখন আমার বড় ভাস্তির কথা খুব মনে পড়তেছিল, কারণ কয়েকদিন পরেই হচ্ছে ওর জন্মদিন, খুব মিস করতেছিলাম যে বাসায় থাকলে হয়তো ওর জন্য একটা কেক বানাতাম বা ওর বার্থডেটা সেলিব্রেট করতাম বা সারপ্রাইজ দিতাম। আসলে এত মাঝে মাঝে নিজেকে এত বেশি দুর্ভাগা মনে হয়, এত বেশি মানে অসহায় মনে হয় যে জীবনের অনেক কিছু থেকে নিজেকে বঞ্চিত করে রাখছি। আসলে ছোট্ট দুইটা বাচ্চা, ওদের পাশেও থাকতে পাচ্ছি না, ওদের আমাকে খুব প্রয়োজন, বেচারিদের মা নাই, তো আমি ফুপু হিসাবে ওদের পাশে থাকলে আমার কাছে মনে হয় যে ওরা একটু হলো ওদের মার যে অভাবটা সেটা মানে ভুলে থাকতে পারবে। কিন্তু কি করবো, আসলে আমার কিছুই করার নাই, আমি একদিকে যদি তাকাই আরেক দিকে শূন্য হয়ে যাচ্ছে, তো জানি না আল্লাহ পাক আমাকে কবে এই ই থেকে আমাকে ই করবে, রেহাই দিবে। আমি আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করি যেন আল্লাহ আমাকে এই কর্মজীবন থেকে
রিটায়ার্ড করে দেয়, আমি যেন আমার বাস্তিদের বুকে নিয়ে ওদের মায়ের যে কষ্টটা, মায়ের যে দুঃখটা, ওটা কিছুটা হলেও আমি যেন ভুলিয়ে দিতে পারি। আমি সবসময় আল্লাহর কাছে এটাই চাচ্ছি, বাবা মার চোখের সামনে থাকতে চাই। জানি না আল্লাহ পাক কবে আমার এই কথাটা মানে কবুল করে নেবে, আল্লাহই ভালো জানে। যাই হোক, এখানে হচ্ছে আমি আবার দুপুরে রান্নার আয়োজন করছিলাম, আমাদের জন্য চিকেন রান্না করব। পেঁয়াজটা সব কেটে নিয়েছি, আর হচ্ছে ম্যাডামদের জন্য অলরেডি রান্না শেষ, কারণ আজকে খুব দ্রুত রান্না করছি, অনেকগুলি রান্না। তো ম্যাডামদের জন্য রান্না করছি হচ্ছে দুম্বার মাংস দিয়ে, সালোনা রান্না করছি সবজি দিয়ে, আর এইখানে হচ্ছে ম্যাডামের ছোট ছেলের জন্য এই স্যুপ রান্না করছি, এটা হচ্ছে ম্যাগি স্যুপ। আর এখানে স্যুপটা একটু অন্যভাবে খায়, আমাদের দেশের মতো করে খায় না। এখানে চিকেন আছে, আর হচ্ছে কি জানি বলে ওটস আছে, গমের যে পাউডার ওইটা, তো এটা আমি দিছি বয়লিং হওয়ার পরে, একদম লাস্ট মোমেন্টে গিয়ে আমি ম্যাগি স্যুপটা দিব। এটা ম্যাডামের ছেলে খুব বেশি, ছোট ছেলেটা খুব বেশি খায়, আর কেউ খায় না এই বাসায়। আসলে আমার এই বাসায় চারজন মানুষ, চার রকমের রান্না আমাকে করতে হয়, চার ধরনের আইটেম, তো কিছুই করার নাই। এই যে এই স্যুপটা হচ্ছে ম্যাগি, এই স্যুপটা দিয়ে দিব। এটার ভিতরে কিন্তু ছোট ছোট শ্যামাই আছে, তো এই এই স্যুপটা হচ্ছে আমি আজকে যে পরিমাণ রান্না করছি ও দুই দিন খাবে। দুই দিন খেলে হচ্ছে ওর মানে, আগে তো প্রচুর এই স্যুপটা খেত, এখন একটু বড় হয়েছে তো কম খায়। আর রমজান মাসে তো আমার প্রতিদিন এই স্যুপটা রান্না করতে হবে শুধু ওর জন্য। আর ম্যাডামের মেয়েও স্যুপ খায়, ম্যাডামের মেয়ের স্যুপটা হচ্ছে আবার সাদা, ওটা ওই যে কুকিং ক্রিম দিয়ে বানানো হয়। আর এখানে আমাদের জন্য চিকেন রান্না করলাম, আজকে চিকেনে অনেক কম ঝাল, হলুদ মরিচ কম দিয়েছি, চিন্তা করলাম যে একেবারে মানে ই খাবার খাবো, মশলা ছাড়া কম, মানে যত কম দিয়ে খাওয়া যায় ওই টাইপের খাবার খাওয়ার চেষ্টা করব, জানি না পারবো কিনা ইনশাআল্লাহ। এখানে ভাত রান্না করতেছি আমাদের জন্য, ম্যাডামদের জন্য ভাত রান্না শেষ। আর এখানে কাপড় চোপড়, দুই বাস্কেট কাপড় চোপড়, এগুলিও ধুইতে হবে, এত কাপড় চোপড় ধুইতে হয় আল্লাহ, একেবারে ক্লান্ত লাগে মাঝে মাঝে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আপনারা এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।